পঞ্চম শ্রেণী 2023 সালে পরিবেশ প্রশ্নপত্র সেকেন্ড ইউনিটে কেমন হতে পারে দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল? উত্তর হবে জোড়াসাঁকো। বঙ্গভঙ্গ কত সালে রদ হয়েছিল? 1905 সালে। কোন মনীষীর জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়? দেখে নাও সর্বপল্লী রাধাকৃষ্ণন। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। মহানন্দা নদীর জন্মস্থান দার্জিলিং জেলা ডাউহিল। স্কোয়াশ ফলের গাছ অনেকটা ঝিঙে গাছের মতো দেখতে। তরাই অঞ্চলের একটি নদীর নাম দেখে নাও প্রশ্নপত্র। নেক্সট প্রশ্ন, বর্ধমানে সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত। মেদিনীপুর কাঁসাই নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, তমলুকের আদিনাম তাম্রলিপ্ত। আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিল। আগে কীটনাশক হিসাবে নিম পাতা ব্যবহার করা হতো। ধান ঝাড়া ও ধান কাটার আধুনিক যন্ত্রের নাম হলো হারভেস্টার। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব কি? 2 নম্বরের প্রশ্নপত্র এগুলি। আমরা সাধারণতন্ত্র দিবস কেন পালন করি? নেক্সট প্রশ্ন, লুপ্তপ্রায় মাছ বাঁচাতে কী কী করা হয়? পরের প্রশ্ন, ডিভিসি তৈরির কাজ সফল হয় না কেন?